হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমার এখনো একটি মাত্র ক্লাস হয়েছিল, তারপর আমার পায়ে লেগে যাওয়ার জন্য ক্লাস হয়নি। মাঝখানে দুর্গা পুজো ইত্যাদি ইত্যাদি অনেক সময় গিয়েছে। সিলেবাস তো আমাদের শেষ করতে হবে, এখন আর ক্লাস আপাতত বন্ধ থাকবে না। তো আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন আমার প্রথম ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা কি কারো মনে আছে? কি পড়েছিলাম, কি নিয়ে আলোচনা হয়েছিল এই বিষয়ে? প্রথম ক্লাসে কি পড়েছিলাম কে বলতে পারবেন? হ্যালো হ্যালো স্যার, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। প্রথমে আপনি একটু পরিচয় দিন, তারপর কি বলেছিলেন বর্ণ শব্দ ভাষায় এগুলো কি কিভাবে আসছে। প্রথমে বলেছিলেন বর্ণ, তারপর বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে আলোচনা করেছিলেন, তারপরে সেই উচ্চারণ থেকে আসছে শব্দ, শব্দের মানে প্রত্যয়টা কৃত প্রত্যয় আর প্রদীপ প্রত্যয়, এবার ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় মিলে শব্দ তৈরি হয় আর শব্দের সঙ্গে প্রদীপ প্রত্যয় মিলে শব্দ, এটা বলেছিলেন। প্রাতিপদিক তৈরি হয় বা শব্দ তৈরি হয়? তার তিমন্ত তারপর সুগন্ধ পদ আর তিমন্ত পদের একটু নিয়ে আলোচনা করেছিলেন, আর বাক্য তারপরে এসেছিলেন মনে হয় বাক্য বাক্য থেকে বলেছিলেন সন্ধি আর সমাসের কথা, আর সন্ধি সমাস যদি শব্দগুলো পরপর অর্থ বসেন বা যে ভাষা মনে ভাষা এরকম টাইপের বলেছিলেন। বলেছিলেন যে যে শব্দের পরে অন প্রত্যয় শব্দের অন প্রত্যয় যোগে মানে তা নিষ্পন্ন হবে অন প্রত্যয় যুগে, তার অর্থ হবে সেই শব্দের পুত্র আর কিছু আলোচনা করেছিল। তো এই জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তাহলে এক কথায় বলতে গেলে আমরা মানে ভূমিকা একটু দেখার পর আমরা কি করেছিলাম, পুরো সংস্কৃতে শব্দরূপের কত রকম প্রকার হতে পারে, তারপর শব্দ থেকে প্রত্যয় যোগ হয়ে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে যে প্রাতিপদিক বা শব্দ তৈরি হয় সেগুলো রূপ কি কি হয়, কিংবা ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যোগ হয়ে যে রূপগুলো হয় সেগুলো রূপ কিরকম হয়, এবার তাদের যে সমস্ত প্রকার অর্থাৎ অকারান্ত, ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, দীর্ঘ উকারান্ত, সেই সমস্ত শব্দগুলোর একটা মেন মেন শব্দ আমরা সেগুলোর রূপগুলো আলোচনা করেছিলাম, এবং তদ্ধিত প্রত্যয়ের যোগে কিভাবে শব্দ থেকে প্রাতিপদিক তৈরি হয়, কিংবা কৃত প্রত্যয়ের যোগে কিভাবে শব্দ থেকে প্রাতিপদিক ধাতু থেকে প্রাতিপদিক তৈরি হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তাহলে এবার দেখুন, আমরা যে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে শব্দ থেকে মানে একটা ভাষার যে নানান দিক আছে তার মধ্যে একটা প্রধানতম দিক হচ্ছে পদ। তার মধ্যে আমরা দেখেছিলাম যে সুবান্তাম হচ্ছে একটা জিনিস, অর্থাৎ শব্দরূপ যেগুলো আমরা আগের দিন দেখেছিলাম সেটা একটা জিনিস, আর একটা তিঙন্তম। এই দু রকমেরই পদ হয়, একটা হচ্ছে সুবন্তম পদ আর একটা হচ্ছে তিঙন্তম পদ। তার মধ্যে সুবন্তম জিনিসটা আমরা আগের দিন আলোচনা করেছি, ঠিক আছে, তিঙন্তমটা কিন্তু এখনো আমাদের বাকি রয়ে গিয়েছে। এবার সুবন্তমের মধ্যে বিশেষ চারটে পয়েন্ট দেখার আছে, সেটা হচ্ছে কি কি না, সুবন্তম শব্দ রূপম, যেটা সুবন্ত সেটা হচ্ছে শব্দরূপ, শব্দাৎ সুবাদি প্রত্যয়াহ ভবন্তি, এটা আমরা আগের দিন দেখেছিলাম যে শব্দ থেকে সুব ইত্যাদি প্রত্যয়গুলি হয়, এটা আমরা আগের দিন দেখেছিলাম, সকলের মনে আছে তো? শব্দ থেকে সুব প্রত্যয় হয় আর ধাতু থেকে তিং প্রত্যয় হয়, এটা সকলের মনে আছে। তারপর আমরা দেখেছিলাম যে সুবন্তের কিছু জিনিস
আমাদের মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে কি না, লিঙ্গ, একটা শব্দের কি লিঙ্গ সেটা, তারপর সেই যে রূপ, সেই রূপে কি কারক আছে, কি বিভক্তি আছে এবং কি বচন আছে, এগুলো আমাদের এই চারটে জিনিস অবশ্যই একটা শব্দরূপের ক্ষেত্রে মনে রাখতে হয় সবসময়। যেমন ধরুন যথা রামাহা, যদি রামাহা এই শব্দরূপটা নেওয়া হয় তাহলে এটি কিরকম শব্দ প্রথমে দেখতে হবে, অকারান্ত শব্দ এবং পুংলিঙ্গ শব্দ, তারপর এটা হচ্ছে প্রথমায়াহা অর্থাৎ প্রথমা বিভক্তির একবচন, আর কারক কি, এটা হচ্ছে কর্তিকারক। প্রথমা বিভক্তি কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়, তাই প্রথমা মানেই হচ্ছে এখানে কর্তিকারক আছে। ঠিক আছে, তাহলে সুবন্তের বিষয়ে আমাদের এই চারটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কি না লিঙ্গ অথবা শব্দের প্রকার ইত্যাদি, অর্থাৎ সেটা অকারান্ত এবং পুংলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ, অথবা আমরা দেখেছিলাম আকারান্ত পুংলিঙ্গ শব্দও হয়, হা হা শব্দ, বিশ্বপা শব্দ, এগুলো আকারান্ত পুংলিঙ্গ শব্দ, এটা প্রথম। তারপর হচ্ছে কোন কারক এবং কোন বিভক্তি আছে, যদি প্রথমা বিভক্তি থাকে তাহলে কর্তিকারক, যদি দ্বিতীয়া থাকে তাহলে কর্মকারক, তৃতীয়া থাকলে করণকারক, চতুর্থী থাকলে সম্প্রদানকারক ইত্যাদি। আমরা কারক বিভক্তি একটু পরে ডিটেলসে আলোচনা করব, মানে কিছু ক্লাস পর আলোচনা করব, ঠিক আছে। তারপর বচন, এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। সেই রকমই তিঙন্তের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। সেগুলো কি, তার জন্য বলা হচ্ছে যে তিঙন্তের জন্য আমাদের যেই চারটে জিনিস মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে ক্রিয়ার কাল, ধাতু স্বরূপ, পুরুষ এবং বচন। ধাতু স্বরূপ বলতে আমরা জানি যে সংস্কৃতে তিন প্রকারের ধাতু হয়। একটা হচ্ছে আত্মনেপদী ধাতু, অর্থাৎ যেখান থেকে শুধুমাত্র আত্মনেপদ প্রত্যয় হয়। তারপর হচ্ছে পরস্ময়পদী ধাতু, যেখান থেকে শুধুমাত্র পরস্ময়পদ প্রত্যয় হয়। তারপর হচ্ছে উভয়পদী ধাতু, অর্থাৎ কিছু কিছু ধাতু আছে যেখান থেকে আত্মনেপদ হয় আবার পরস্ময়পদ হয়। ঠিক আছে, তাহলে ধাতু স্বরূপ, ধাতু তিন ধরনের, এটা আমাদের ধাতু রূপের সময় মনে রাখতে হবে। আর কি ক্রিয়ার কাল, অর্থাৎ ধাতু মানেই হচ্ছে ক্রিয়া, এখন সেই যে ক্রিয়াটা ঘটছে, ঠিক আছে। ধরুন আমরা বললাম গচ্ছতি, এখানে কি ধাতু আছে, কে বলতে পারবেন গচ্ছতি এই রূপে? গম ধাতু। গম ধাতু, এখন গম ধাতু হচ্ছে একটা ক্রিয়ার বাচক এবং গচ্ছতি এটা হচ্ছে একটা ক্রিয়ার রূপ। এখন সেই ক্রিয়াটা কোন কালে ঘটছে সেটা বোঝাবার জন্য সংস্কৃতে একটি বিশেষ নিয়ম আছে, সেটাই আমরা এখন দেখব। কিন্তু তার আগে দেখে নিই যে কি কি জিনিস মনে রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ধাতু স্বরূপ, অর্থাৎ ধাতু আত্মনেপদী নাকি পরস্ময়পদী নাকি উভয়পদী। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়াটা কোন কালে ঘটছে সেটা, তারপর কোন পুরুষ এবং কোন বচনের রূপ, এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। যেমন ভবতি এই রূপটা যদি আমরা নিই, তাহলে ভবতি এই রূপটা হচ্ছে পরস্ময়পদী যে ভূধাতু, অর্থাৎ ধাতু স্বরূপের এখানে বর্ণনা করা হলো। তারপর ক্রিয়ার কাল অর্থাৎ লট লকার, ঠিক আছে। ক্রিয়ার কাল কিভাবে লকারের দ্বারা বোঝানো হয় সেটা আমরা একটু পরে দেখব। তারপর প্রথম পুরুষের একবচন, এই চারটে জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে তাহলে, ঠিক আছে। এবার দেখুন, আমরা সবাই পরস্ময়পদী আত্মনেপদী এই দুটো জিনিস শুনে আছি, শুনে থাকি, ঠিক আছে। তাই পরস্ময়পদী এবং আত্মনেপদী এই জিনিসটার সঙ্গে আমরা পরিচিত, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এটির সঙ্গেও আমরা পরিচিত, একবচন, দ্বিবচন, বহুবচন এটির সঙ্গেও আমরা পরিচিত। কিন্তু লট লকার, লং লকার, লিং লকার ইত্যাদি যে আমরা সমস্ত শুনে থাকি, সেগুলো আমরা শুনি, কিন্তু ওই এক একটা লকারের কি বিশেষ মাহাত্ম এই বিষয়ে কিন্তু আমরা খুব বেশি আলোচনা করি না, কিংবা আমাদের সেইভাবে কোথাও
গুছিয়ে বলাও হয় না, যে লট লকারটা কিভাবে বর্তমান কালকে বোঝাচ্ছে, লং লকারটা কিভাবে বর্তমান অতীত কালকে বোঝাচ্ছে, লিট লকারটা কিভাবে ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে, এগুলো আমাদের সেইভাবে আলোচনা করা হয় না। কিংবা এগুলোকে লকার কেন বলা হচ্ছে, লট লকার বলা হচ্ছে, লিট লকার বলা হচ্ছে, লিট লকার বলা হচ্ছে, লকার বলতে কি এবং কেন বলা হচ্ছে এগুলিকে লকার, এই বিষয়ে আমাদের সেইভাবে আলোচনা কোথাও দেখা যায় না। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়ার কাল বা লকার। এবার দেখুন, আমরা সাধারণত তিনটে ক্রিয়ার কাল জানি, কি কি তিন রকমের কাল কি কি আমরা জানি, যেটা আমরা সবসময় অভ্যস্ত শুনে শুনে, তিন রকমের ক্রিয়ার কাল, তিন রকমের ক্রিয়ার কাল কি কি? বর্তমান কাল, অতীত কাল আর ভবিষ্যৎ। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে কাল আমরা সবসময় শুনে থাকি। তার জন্য কি বলা হচ্ছে, আস্মাভিহি মানে আমাদের দ্বারা সাধারণত ত্রিবিধ ক্রিয়ায়াহ কালহ জ্ঞায়তে, তিন রকমের ক্রিয়ার কাল আমরা জানি, বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। ঠিক আছে, সংস্কৃতে সংস্কৃতে বর্তমান কালস্য কৃতে লট লকারহ, মানে প্রথম যে বর্তমান কাল সেটার জন্য আমরা লট লকারের প্রয়োগ করি, অতীত কালস্য কৃতে মানে অতীত কালের জন্য আমরা লং লকারের প্রয়োগ করি, এবং ভবিষ্যৎ কালস্য কৃতে ভবিষ্যৎ কালের জন্য আমরা লৃট লকারের প্রয়োগ করে থাকি। এটা আমরা সকলেই জানি যে গচ্ছতি বলতে যাচ্ছে, অগচ্ছাৎ মানে হচ্ছে গিয়েছিল, এবং গমিষ্যতি বললে আমরা বুঝবো যে সে যাবে। ঠিক আছে, তাহলে বর্তমান কালের জন্য লট লকার, অতীত কালের জন্য লং লকার, আর ভবিষ্যৎ কালের জন্য লৃট লকার প্রয়োগ করা হয়। এবার বলা হচ্ছে কি, সংস্কৃতে লট লং লৃট ইত্যাদি লকার দ্বারা ক্রিয়ায়াহ কালহ উচ্যতে, তাহলে ক্রিয়ার কাল কিসের দ্বারা বোঝানো হচ্ছে, লকারের দ্বারা। ঠিক আছে, লট লকারের দ্বারা বর্তমান কাল রূপ অর্থকে বোঝানো হচ্ছে, লং লকারের দ্বারা অতীত কাল রূপ অর্থকে বোঝানো হচ্ছে, লৃট লকারের দ্বারা ভবিষ্যৎ কাল রূপ অর্থকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, লট লং লৃট এতেষাম সর্বেষাম অপি কেবলম লকারহ এব তিষ্ঠতি অন্যত সর্বম লোপম প্রাপ্নোতি, অর্থাৎ এই যে লট লং লৃট এই সমস্তগুলি থেকে ব্যাকরণের কিছু নিয়ম অনুযায়ী প্রথম এই লটের যে টয়ে হসন্ত এটা লোপ হয়ে যায়। ঠিক আছে, লটের যে টয়ে হসন্ত এটা লোপ হয়ে যায়, লঙের যে ঞ এটাই লোপ হয়ে যায়, এবং লৃটের যে ট এটা এবং লৃকারের যে রি এটা লোপ হয়ে গিয়ে সব জায়গাতে শুধুমাত্র তাহলে কি অবশিষ্ট থাকছে, সব জায়গাতেই দেখুন এখানেও ল অবশিষ্ট থাকছে, এখানেও ল অবশিষ্ট থাকছে, এখানেও ল অবশিষ্ট থাকছে। ঠিক আছে, যেহেতু ব্যাকরণের নিয়ম অনুযায়ী লটের টকার, লঙের ঙকার এবং লৃটের টকার এগুলো লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ল অবশিষ্ট থাকে, তাই এগুলিকে লকার বলা হয়। ঠিক আছে, অতঃ লট লং লৃট ইত্যাদয়ঃ সর্বেপি লকারাঃ ইতি উচ্যন্তে, যেহেতু এগুলোর সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ল ল ল অবশিষ্ট থাকে, তাই এই সমস্ত গুলিকে কি বলা হচ্ছে, লকার বলা হচ্ছে। তাহলে লটকে কেন লকার বলা হয়, লংকে কেন লকার বলা হয়, লিরিককে কেন লকার বলা হয়, কারণ লটের যে টকার আছে সেটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী লোপ হয়ে যায়, লঙের যে ঙকার আছে সেটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী লোপ হয়ে যায়, লৃটের যে রি আর টকার আছে সেটারও ব্যাকরণের নিয়ম অনুযায়ী দ্বারা লোপ হয়ে যায়, শুধুমাত্র লকার সব জায়গাতে অবশিষ্ট থাকে বলে এগুলিকে লকার বলা হয়। ঠিক আছে, এই লকারের কাজ কি, এক একটা ক্রিয়ার কালকে বোঝানো। লট লকারের কাজ হচ্ছে বর্তমান কালকে বোঝানো, লং লকারের কাজ হচ্ছে অতীত কালকে বোঝানো, এবং লৃট লকারের কাজ হচ্ছে ভবিষ্যৎ কালকে বোঝানো। বুঝতে পেরেছেন এটা সকলে? কারো কোনো প্রশ্ন এখানে? প্রশ্ন নেই? আচ্ছা,
এরপর এখানে কিছু বাক্য দেওয়া হয়েছে, যেমন দেখুন রামাহা বিদ্যালয়াম গচ্ছতি, এখানে গম ধাতুর লট লকার প্রথম পুরুষের একবচনের প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। এবার দেখুন গচ্ছতি এটার দ্বারা বর্তমান কালকে বোঝানো হচ্ছে, কারণ রাম বিদ্যালয়ে যাচ্ছে এটিকে বোঝাবার জন্য আমরা সংস্কৃতে অনুবাদ কি করেছি, রামাহা বিদ্যালয়াম গচ্ছতি। একইভাবে ছাত্র বিদ্যালয়ে বেদাম পাঠাতাহা, মানে দুজন ছাত্র বিদ্যালয়ে বেদ পড়ছে, ঠিক আছে। এখানে প্রথম পুরুষের দ্বিবচন আছে বলে পঠাতাহা, এখানেও প্রথম পুরুষের দ্বিবচন হয়েছে। আমরা জানি কর্তৃকারকে এই কর্তৃবাচ্যে কর্তা যেই লিঙ্গ যেই বচন থাকবে, যেই পুরুষ ক্রিয়ারও সেই লিঙ্গ সেই পুরুষ সেই বচন থাকবে, ঠিক আছে। তাহলে রামাহা বিদ্যালয়াম গচ্ছতি, ছাত্র বিদ্যালয়ে বেদাম পাঠাতাহা। তারপর সেবকাহা মহারাজম সেবন্তে, মানে সেবকেরা মহারাজের সেবা করছেন। এখানে সেবকাহা এটা হচ্ছে প্রথম পুরুষের বহুবচন, তাই সেবন্তে অর্থাৎ সেবা করছে, বর্তমান কালকে বোঝানো হচ্ছে। ত্বম রামম পশ্যসি, তুমি রামকে দেখছো। এখানে দেখা ক্রিয়াটা বর্তমান কালে হচ্ছে, তাই দৃশ ধাতুর উত্তর লট লকার মধ্যম পুরুষের একবচন করে পশ্যসি। ইউয়ম নাটকম পশ্যথা, এখানে এই যে পশ্যথা রূপটা এটা হচ্ছে মধ্যম পুরুষের বহুবচন, কারণ ইউয়ম এটা হচ্ছে মধ্যম পুরুষের বহুবচনের রূপ, ঠিক আছে। আর এর দ্বারা বর্তমান কালকে বোঝানো হচ্ছে, মানে তোমরা সম্প্রতি বা বর্তমানে দেখছো, কি দেখছো, নাটক দেখছো। অহম বিদ্যালয়ম গচ্ছামি, আমি বিদ্যালয়ে যাচ্ছি। অহম যেহেতু উত্তম পুরুষের একবচন, তাই গচ্ছামি এখানেও কি হলো, উত্তম পুরুষের একবচন হল। বয়ম চলচ্চিত্রম পশ্যামহা, আমরা চলচ্চিত্র দেখছি। এখানেও কি, বয়ম এটা হচ্ছে উত্তম পুরুষের বহুবচন, চলচ্চিত্রম পশ্যামহা এখানেও কি হচ্ছে, লট লকার বা বর্তমান কালকে বোঝানো হচ্ছে, লট লকারের দ্বারা বর্তমান কালকে বোঝানো হচ্ছে। একইভাবে লং লকারের কিছু উদাহরণ, রামাহা বিদ্যালয়ম আগচ্ছত, রাম বিদ্যালয়ে গিয়েছিল। ছাত্র বিদ্যালয়ে বেদম অপঠতাম, ছাত্র এখানে যেহেতু প্রথম পুরুষের দ্বিবচন আছে, অপঠতাম এখানে পঠ ধাতুর লং লকার প্রথম পুরুষের দ্বিবচন অপঠতাম। সেবকাহা মহারাজম আসেবন্তা, এখানে সেবক এটা যেহেতু প্রথম পুরুষের বহুবচনে আছে, তাই আসেবন্তা এটাও প্রথম পুরুষের বহুবচনে হলো। ত্বম রামম অপশ্যহা, এখানে ত্বম যেহেতু উত্তম পুরুষের একবচন আছে, অপশ্য এখানে দৃশ ধাতুর লং লকারের মধ্যম পুরুষের একবচনে আছে এবং অতীতকালকে বোঝাচ্ছে। একইভাবে ইউয়ম নাটকম অপশ্যথা, আহম বিদ্যালয়ম আগচ্ছম, বয়ম চলচ্চিত্রম অপশ্যাম ইত্যাদি সমস্ত উদাহরণগুলো কি হচ্ছে, লং লকারের দ্বারা অতীত কালকে বোঝাবার জন্য প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যৎ কালার্থে লিরিক লকারের কিছু উদাহরণ, যেমন রামাহা বিদ্যালয়ম গমিষ্যতি, ছাত্র বিদ্যালয়ে বেদম পঠিষ্যতঃ, দুজন ছাত্র বিদ্যালয়ে বেদ পড়ছে, ঠিক আছে। তারপর সেবকাহা মহারাজম সেবিষ্যন্তে, মহারাজকে সেবকেরা সেবা করবেন। তারপর ত্বম রামম দ্রক্ষ্যসি, দৃষ্টাতুর লিট লকারের মধ্যম পুরুষের একবচন, এখানে যেহেতু ত্বম মধ্যম পুরুষের একবচন আছে। ইউয়ম দ্রক্ষ্যথ, এখানে যেহেতু মধ্যম পুরুষের বহুবচন, দ্রক্ষ্যথ এখানেও মধ্যম পুরুষের বহুবচন। একইভাবে অহম বিদ্যালয়ম গমিষ্যামি, বয়ম চলচ্চিত্রম, এখানে দ্রক্ষ্যতি না হয়ে পশ্যামহ হবে, এখানে দ্রক্ষ্যতি না হয়ে পশ্যামহ হবে, ঠিক আছে। এটা একটু ভুল হয়েছে, এটা সবাই আমি ঠিক করে দেবো যখন আপনাদের গ্রুপে দেবো। তাহলে বয়ম চলচ্চিত্রম দ্রক্ষ্যামহা, পশ্যামহ নয় দ্রক্ষ্যামহা, লৃট লকার দৃশ ধাতুর লৃট লকার উত্তম পুরুষের বহু আচর। তাহলে দেখুন এইভাবে আগে সবার প্রথমে যেগুলো ছিল সেখানে সব বর্তমান কালকে বোঝানো হচ্ছে, কার দ্বারা, লট লকারের দ্বারা। এখানে যত উদাহরণ আছে সব জায়গাতে লং লকারের দ্বারা অতীতকাল অর্থকে বোঝানো হচ্ছে, আর এখানে লিরিট লকারের দ্বারা সব ভবিষ্যৎ কাল অর্থকে বোঝানো হচ্ছে।
ঠিক আছে, এগুলো আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু সংস্কৃতে শুধুমাত্র তিনটে লকারই নয়, সংস্কৃতে টোটাল 10টা লকার আছে। ঠিক আছে, আমরা সাধারণত লট, লৃট এবং লং এই তিনটে লকার দেখতে অভ্যস্ত। কিন্তু এই তিনটেকে ছাড়া সংস্কৃতে আরো 7টা লকার আছে, সেগুলো কি কি? সেটা হচ্ছে লিট, লুট, লোট, বিধিলিং, আশীর্লিং, লং আর লৃং। ঠিক আছে, লট, লিট, লুট, লৃট, লোট, লং, বিধিলিং, আশীর্লিং, লং, লৃং, এই হচ্ছে 10টা লকার। ঠিক আছে, 10টা লকার। এবার আপনাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি বললেন যে লকারের দ্বারা ক্রিয়ার কালকে বোঝানো হয়। এখন আমরা তো জানি যে, জানি বলতে এটা স্বতঃসিদ্ধ যে তিন রকমেরই কাল আমরা দেখি, সাধারণত তিন রকমেরই কাল আমরা দেখতে পাই। ঠিক আছে, সেটা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে ওই তিনটে কালকে বোঝাবার জন্য তিনটে লকার লাগবে, এটা আমরা মেনে নিলাম। তার জন্য বর্তমান কালের জন্য লট লকার, ভবিষ্যৎ কালের জন্য লৃট লকার এবং অতীত কালের জন্য লং লকার, এটা আমরা স্বীকার করে নিলাম। কিন্তু বাকি যে 7টা লকার, এগুলোর কাজ কি? সেগুলোর দ্বারা কি আলাদা কোনো ক্রিয়ার কালকে বোঝানো হয়? কিন্তু ক্রিয়ার কাল তো তিনটি, তাহলে ওই যে 7টা লকার রয়েছে, সেই 7টা লকারের এক্সট্রা কি কাজ? কাজ তো অবশ্যই আছে, না হলে সেগুলো সংস্কৃত যেই সমস্ত মুনি ঋষিরা দেখেছেন, অথবা যেহেতু দেব ভাষা, সেগুলো যেহেতু দেবতারা ব্যবহার করেছেন, ওনারা নিশ্চয়ই কিছু বুঝেছেন, তাই এটা ব্যবহার, মানে এই সমস্ত লকারের প্রয়োগ ব্যবহার করেছেন। না হলে ওনারা যদি বুঝতেন যে এই সমস্ত মানে তিনটে লকারের দ্বারাই সবকিছু সম্ভব, তাহলে 10টা লকার বেকার ওনারা বৃথা প্রয়োগ করতেন না। অবশ্যই যেহেতু ওনারা 10টা লকারের বিধান করেছেন, তার কিছু না কিছু একটা ফল আছে। ঠিক আছে, তো আপনাদের কি এই লকার নিয়ে কোনোদিন কিছু বলা হয়েছিল? হ্যাঁ, লেভেল মানে নর্মাল আলোচনা করা হয়েছিল। নর্মাল আলোচনা হয়েছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটু ডিটেলসে দেখবো এখানে। এরপর বলা হচ্ছে যে লকার যে 10টা রয়েছে, এগুলোর আবার দুটো ভাগ আছে। ঠিক আছে, তো প্রথম যে 6টা লকার, অর্থাৎ প্রথম যে 6টা লকার, লট, লিট, লৃট, লোট, লোট নয় লং, এখানে বলা হয়েছে যেগুলো, অর্থাৎ লট, লুং, লং, লিট, লৃট আর লুট, এই যে 6টা লকার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6টা লকার, এই 6টা লকার কি করে? ডাইরেক্ট ক্রিয়ার কালকে বোঝায়। অর্থাৎ এই 6টা লকার ডাইরেক্ট বর্তমান হয়, বর্তমান কালকে বোঝায়, না হলে অতীত কালকে বোঝায়, না হলে ভবিষ্যৎ কালকে বোঝায়। বাকি যে পড়ে রইল 4টে লকার, অর্থাৎ লোট লকার, বিধিলিং লকার, আশীর্লিং লকার আর লৃং লকার, এগুলো ডাইরেক্ট ক্রিয়ার কালকে না বুঝিয়ে ক্রিয়ার দশাকে বোঝায়। ঠিক আছে, তার জন্য কি বলা হচ্ছে? দশাসু লকারিষু, মানে 10টি লকারের মধ্যে লট, লং, লট, লুং, লং, লিট, লৃট, লুট, ইতি অনেন লকার ষট্কেনা, মানে এই 6টা লকারের দ্বারা ক্রিয়ায়াহ কালহ, অর্থাৎ আমরা ইংরেজিতে যেটাকে টেন্স বলি, সেটা ডাইরেক্ট বোঝানো হয়। অবশিষ্টেন লোট, বিধিলিং, আশীর্লিং, লৃং ইত্যাদি লকার চতুষ্টয়েন, ইত্যাদি যে 4টে লকার, এই 4টে লকারের দ্বারা কি করা হয়? ক্রিয়ায়াহ দশা, অর্থাৎ ইংরেজিকে আমরা যেটা মুড বলি, সেটা বোঝানো হয়। এতেষাম লকারাণাম প্রায়ঃ সমানাহ অর্থাৎ স্বীক্রিয়াতে, মানে আমরা জানি যেহেতু তিনটেই ক্রিয়ার কাল হয়, তাহলে 10টা লকারের ওই তিনটে ক্রিয়ার কালই হবে, কিন্তু তাদের মধ্যেও সূক্ষ্ম ভেদ আছে, অর্থের সূক্ষ্ম ভেদ আছে, কিন্তু তেষাম অর্থে সূক্ষ্মাহা ভেদাহা অস্তি, সূক্ষ্ম ভেদ আছে। ঠিক আছে, এবার কি সেই সূক্ষ্ম ভেদ সেটা বোঝবার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে, আচ্ছা আমি যেটা বলছি সকলে বুঝতে পারছেন তো? দীপান্বিতা ম্যাডাম,
হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ভোলানাথ বাবু আপনি বুঝতে পারছেন? আচ্ছা, বাসানাস কালেকশন, আপনার নামটা আমি ভুলে গিয়েছি, আপনি আগের বারেও বলেছিলেন আমার আপনার নাম নাম। সৌমি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা দেখছিলাম যে অর্থের সূক্ষ্ম ভেদ আছে, লকারের যে অর্থ সেটা সূক্ষ্ম ভেদ আছে, তাহলে সেই সূক্ষ্ম ভেদটা কি সেটা বোঝাবার জন্য আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, তার জন্য স্ক্রিন শেয়ার করব, একটু ওয়েট করুন। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমরা সকলে কি জানি, 12টা AM থেকে রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত, PM পর্যন্ত হচ্ছে একটা দিন, ঠিক আছে? তারপরে যখন আবার সেটা 12টা হয়ে যাচ্ছে, তখন সেটা নেক্সট ডে হয়ে যাচ্ছে, তাই তো? এটা আমরা জানি সকলে। তাহলে এই যে 12টা থেকে শুরু করে, অর্থাৎ বারোটা, তারপর একটা, তারপর দুটো, তারপর তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এইভাবে হতে 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 যখন 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড হয়, এই যে সময়টা, অর্থাৎ আজ রাত 12টা থেকে, মানে যেই রাত 12টা বেজে গিয়েছে সেখান থেকে, এখন বাজে হচ্ছে আপনার 8টা 31, কিন্তু 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যেই সময়টা হবে সেটাকে আমরা বলবো যে অদ্যতন সময়। কি বলবো? আদ্যতন সময়, অদ্যতনঃ বা অদ্যতনঃ কালঃ, মানে আজকের কাল, ঠিক আছে? এর পরে যখন এটা 12টা বেজে যাচ্ছে, মানে আবার যখন আজ রাত 12টা বেজে যাবে, তখন সেটা পরের দিনের সময় হয়ে যাবে, তাই সেটাকে বলা হচ্ছে যে অনদ্যতন। অনদ্যতন অর্থাৎ এটার অর্থ হচ্ছে না অদ্যতন অনাদ্যতন। অদ্যতন মানে তাহলে কি দেখলাম আমরা? আজকের, ঠিক আছে? না অদ্যতন মানে আজকের যেটা নয় সেটাকে আমরা কি বলছি? অনাদ্যতন, ঠিক আছে? যেমন হচ্ছে অনর্থ, আমরা যে বলি নাস্তি অর্থাৎ অনর্থাৎ, মানে অর্থ না থাকলে সেটা অনর্থ হয়, ঠিক আছে? তো আজকে নয় যেটা সেটা হচ্ছে অনাদ্যতন, না অদ্যতন অনাদ্যতন। তাহলে অদ্যতন বলতে আমরা কি বুঝলাম? যে রাত 12টা থেকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হচ্ছে অদ্যতন, তারপরে আবার যখন 12টা বেজে যাচ্ছে তখন সেটা হচ্ছে অনদ্যতন, ঠিক আছে? এটা আমরা দেখলাম। তাহলে প্রথমটাকে বলা হচ্ছে অদ্যতন, আর তারপরেরটাকে বলা হচ্ছে অনদ্যতন। এটা সকলে বুঝতে পেরেছেন? এটা সকলে বুঝতে পেরেছেন? কারো অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা জিনিস দেখলাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যক্ষ, আর সংস্কৃতে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ আমি বলতে, একবার ইন্টারাপ্ট করছি, এই ধরুন মানে আজকে রাতে, আজকে হচ্ছে 29 তারিখ, তো 29 তারিখ থেকে পরের দিন রাত 11টা 59 অব্দি হচ্ছে অদ্যতন, মানে আর ধরুন অলরেডি রাত 12টা টপকে এসেছে, ঠিক আছে? তো ওই রাত 12টা থেকে আজকে যখন 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড হবে, তখন সেটা হচ্ছে অদ্যতন। যখনই সেটা 12টা বেজে যাবে, মানে গতকাল হয়ে, এই আগামীকাল হয়ে যাবে, সেটা 30 তারিখ হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে অনদ্যতন। এরকম অনদ্যতন যেমন হচ্ছে আগামীকালটা হচ্ছে, সেরকমই গতকালের যে সময়টা, অর্থাৎ
আজ রাত 12টা থেকে, মানে যেই রাত 12টা বেজে গেছে সেখান থেকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত অদ্যতন, কিন্তু রাত 12টা বাজার আগে যে গতকালের যে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড সেটাও কিন্তু অনদ্যতন। অর্থাৎ আজকের সময়টাকে বাদ দিয়ে যত সময় সেটা আগামীকালই হোক আগের আগের বা পরের যে কোনো সময় হ্যাঁ হচ্ছে অনদ্যতন। এটা সকলের কাছে স্পষ্ট হয়েছে? ঠিক আছে, আর একটা জিনিস আছে সংস্কৃতে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ বলতে কি? যেটাকে আমরা নিজের চোখে দেখি, ঠিক আছে, যেটাকে যেটিকে আমরা নিজের চোখে দেখি সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর একটা জিনিস হয় পরোক্ষ, আর সেটা হচ্ছে যেটিকে আমরা নিজের চোখে না দেখে কারো থেকে শুনে অথবা কোথাও থেকে পড়ে জানতে পারি। সেটি হলো পরোক্ষ। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ হচ্ছে একটা জিনিস যেটিকে আমরা নিজের চোখে দেখেছি, আর পরোক্ষ হচ্ছে কি, যেটিকে আমরা নিজের চোখে দেখিনি কিন্তু কোথাও হয়তো শুনেছি, কারো থেকে শুনেছি কিংবা কোথাও পড়েছি, সেটা হচ্ছে পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট যেটাকে আমরা নিজের চোখে দেখেছি কিংবা আগে দেখেছি। ঠিক আছে, পরোক্ষ হচ্ছে কি, সেটাকে আমরা দেখিনি কিংবা ধরুন পরোক্ষ বলতে এটাও বলতে পারেন হয়তো আগে কখনো দেখেছেন। ঠিক আছে, আগে দেখেছেন কিন্তু বর্তমানে সেটি আপনার সামনে উপস্থিত না। এই ধরনের জিনিসকেও অনেক সময় পরোক্ষ বোঝানো হয়, কিন্তু পরোক্ষ বলতে আসলে আমরা সেটিকেই বুঝি যেটিকে আমরা নিজের চোখে না দেখে কারোর থেকে শুনে কিংবা কোথাও থেকে পড়ে জানতে পারি, সেটি হলো পরোক্ষ। আর যেটাকে নিজের চোখে দেখি আমরা সেটা হচ্ছে প্রত্যক্ষ। এই দুটো জিনিস সকলে বুঝেছেন, অদ্যতন অনদ্যতন এবং প্রত্যক্ষ আর পরোক্ষ, এই যে চারটে জিনিস, এটা সকলে বুঝেছেন? কারো বুঝতে অসুবিধা? যদি অসুবিধা থাকে তাহলে বলুন। বুঝতে অসুবিধা নেই, তাই তো? এবার দেখুন, তাহলে আমরা যে দেখলাম যে 6টা ক্রিয়া, 6টা লকার আছে। লকার কেন বলা হয় তাহলে? দেখুন, লটকে যেমন টকারটা বাদ দিলে শুধু ল পড়ে থাকে তাই লকার বলা হচ্ছে, লংকেও সেরকম ঙকারকে বাদ দিয়ে দিলে এবং ওকারকে বাদ দিয়ে দিলে শুধু লকার অবশিষ্ট থাকে, লং এরও ঙকারকে বাদ দিয়ে দিলে শুধু লকার থাকে তাই লকার বলা হয়, লিটের ইকার এবং টকার লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার থাকে তাই লকার বলা হয়। সেই জন্য এই সমস্ত গুলিকে একসঙ্গে কমন একটা নাম দেয়া হচ্ছে, সেটা হচ্ছে লকার। কিন্তু তাদের মধ্যেও আবার কোনটা কি লকার সেটাকে বোঝাবার জন্য লট লকার, লং লকার, লং লকার, লিট লকার, লিট লকার, লুট লকার, এই ধরনের স্পেশাল নাম দেয়া হয়েছে। ঠিক আছে, এবার এই যে 6টা লকার আছে, এই 6টা লকারের এক একটা লকারের আলাদা আলাদা অর্থ। আমরা কি দেখলাম, আগেই বলা হয়েছে যে সাধারণত যেহেতু 3টি ক্রিয়ার কাল, সেহেতু বিশেষ কোনো অর্থর পার্থক্য নেই, মানে ওই অতীত ভবিষ্যৎ বর্তমান এই 3টে লকার কি, এই 3টে অর্থ কি 6টা লকার বোঝাচ্ছে, কিন্তু তার মধ্যেও অর্থের মধ্যে সূক্ষ্ম ভেদ আছে। সেটা কি এখন দেখা যাক। তাহলে বলা হচ্ছে লট লকারহা বর্তমান কালার্থে ভবতি, অর্থাৎ লট লকার বর্তমান কাল অর্থেই হয়, অর্থাৎ সম্প্রতি বা প্রেজেন্ট, এই অর্থ বোঝাতে বর্তমান কাল হয়। এবার দেখুন, আমরা গতকাল বলতে যেটা হয়ে গিয়েছে সেটাকে বুঝি, সেটা অতীত। ঠিক আছে, ভবিষ্যৎ বলতে যেটা হবে সেটাকে বুঝি, কিন্তু বর্তমান বলতে শুধু বর্তমান কি বুঝি, সেখানে আবার যে মানে পরের বর্তমান, আগের বর্তমান এরকমই নয়, যখনই সেটা পরের বর্তমান হয়ে যাচ্ছে তখনই সেটা ভবিষ্যৎ,
যখনই সেটা আগের বর্তমান হয়ে যাচ্ছে তখনই সেটা অতীত, কিন্তু বর্তমান বর্তমান, তাই বর্তমান কালকে বোঝাবার জন্য একটি মাত্র লকার আছে, সেটা হচ্ছে লট লকার। তাহলে এই যে ছটা লকার তার মধ্যে লট লকার বর্তমান কালের জন্য সেট হয়ে গেল। এরপর পড়ে রইল বাকি পাঁচটা লকার, লং লকার, লং লকার, লিট লকার, লিট লকার, লুট লকার। এবার এই যে তিনটে লকার অর্থাৎ লং থেকে লিট পর্যন্ত এই তিনটে লকারের দ্বারা অতীত কাল অর্থকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটাই লকার অর্থাৎ একটাই ক্রিয়ার কাল অতীত কাল, তাকে বোঝাবার জন্য তিনটে লকারের প্রয়োগ করার কি প্রয়োজন? সংস্কৃতে তো তাহলে ধাতু রূপের 10টা লকারের জায়গায় 7টা লকার করলেই অল্প রূপ মুখস্থ করলে মানুষ সংস্কৃত শিখে যেতে পারতো, কারণ বাইরে সবাই ভয় পায় কি ধাতু রূপ মুখস্থ হয় না, বিশেষ করে এই যে লুং লকার, তারপর লিট লকার, এইসব লকারের রূপ একদমই মুখস্থ হতে চায় না, এগুলোর জন্য অনেকে বলে যে এগুলো করার দরকারই নেই, ঠিক আছে। কিন্তু দরকার আছে, কি দরকার তার জন্য বলা হচ্ছে যে যদিও লুং লকার, লং লকার এবং লিট লকার তিনটের দ্বারাই অতীত কালকে বোঝানো হয়, কিন্তু তিনটের দ্বারা যে অতীত কালকে বোঝানো হয় সেই অতীত গুলোর মধ্যে ভেদ আছে। কি ভেদ? লুং লকারের দ্বারা অদ্যতন ভূতকাল, অর্থাৎ অদ্যতন বলতে কি, তাহলে আমরা দেখলাম রাত 12টা থেকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত হচ্ছে অদ্যতন কাল। এখন ধরুন তাহলে রাত 12টার পর অর্থাৎ 12টা বেজে 1 মিনিটে যেটা হয়েছে সেটা হচ্ছে অদ্যতন ভূতকাল, মানে আজকের ভূতকাল মানে হচ্ছে অতীতকাল, তাহলে সেটা হচ্ছে আজকের অতীতকাল, ঠিক আছে। ধরুন 12টা বেজে 10 মিনিটে একটা কিছু হয়েছে সেটা হচ্ছে আজকের অতীতকাল। তারপর বলছি আমরা ধরুন বলা হচ্ছে যে রাত 2টা বেজে 30 মিনিটে একটা কিছু হয়েছে সেটাও হচ্ছে অদ্যতন ভূতকাল। সন্ধে 7:30টায় একটা কিছু হয়েছিল সেটাও হচ্ছে অদ্যতন ভূতকাল। যখনই এখন আমরা বলছি যে আজ অর্থাৎ 29 তারিখে এই এই ঘটনাগুলো হয়েছে তাই সেগুলো অদ্যতন, যখনই আমি বলছি যে 28 তারিখ রাত 12টা বেজে 1 মিনিটে এটা হয়েছিল, তখন কিন্তু সেটা অদ্যতন থাকছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে, আজকের যেটা নয় সেটা অনদ্যতন, তখন সেটা অনদ্যতন ভূতকাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য কি বলা হচ্ছে অদ্যতন ভূতকাল অর্থেই, অর্থাৎ 12টা থেকে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যা যা হবে সেগুলো হচ্ছে সব অদ্যতন ভূতকাল। এই অদ্যতন ভূতকাল অর্থে কি হবে, লুং লকার হবে। লুং লকার কোন অতীতকাল অর্থে হবে সেটা বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ। এরপর বলা হচ্ছে লং লকার, তাহলে লং লকার কি কাজ করে, আমরা তো জানি যে লং লকারও অতীতকাল বোঝায়, তাহলে লং লকার কিরকম অতীতকে বোঝায় তার জন্য বলা হচ্ছে লং লকার অনদ্যতন ভূতকাল অর্থকে বোঝায়। অর্থাৎ কি না, যেটা আজকের অতীত নয় অর্থাৎ রাত 12টার আগে যেটা হয়ে গিয়েছে, ঠিক আছে, সেটাকে বোঝানোর জন্য লং লকারে প্রয়োগ করা হয়। অর্থাৎ 28 তারিখের 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যা যা হয়েছে সেই সমস্ত জিনিসকে বোঝাবার জন্য আমরা লং লকারের প্রয়োগ করতে পারি, কিন্তু আজকে অর্থাৎ রাত 12টা থেকে এখনো পর্যন্ত যা যা হয়ে গিয়েছে সেগুলোর জন্য আমরা লং লকারকে প্রয়োগ করতে পারি। লং লকার প্রয়োগ করা, যদিও আমরা সব জায়গাতে লং লকার কি প্রয়োগ করতে অভ্যস্ত, লং লকার কিংবা লিট লকার প্রয়োগ করি না, কিন্তু শুধুমাত্র আজকের অতীতকালকে বোঝাবার জন্য লং লকার হচ্ছে ব্যাকরণগত দিক থেকে একদম সঠিক। এবং অনদ্যতন অর্থাৎ 28 তারিখ 11টা বেজে রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত যা যা হয়েছে সেগুলোকে বোঝাবার জন্য আমরা লং লকারের প্রয়োগ করতে পারি। এরপর বলা হচ্ছে তাহলে লিট লকারের প্রয়োগ কখন করা হবে, আপনি বলছেন যে, বলুন বলুন, যে 28 তারিখের যে ঘটনাটা বা তার আগে যত ঘটনা সবই অনদ্যতন, অনদ্যতন, কিন্তু তার মধ্যেও আর একটা ভেদ করা হচ্ছে যেটার জন্য লিট লকার, সেটা কি রকম ভেদ, বলা হচ্ছে কি অনদ্যতন পরোক্ষ। পরোক্ষ বলতে কি, তাহলে আমি আগেই বলে দিয়েছি যে যেটাকে আমরা নিজের চোখে দেখিনি, কারো থেকে শুনেছি কিংবা কোথাও পড়েছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন রাম বনবাসে গিয়েছিলেন,
এটা না আপনি দেখেছেন না আমি দেখেছি, কিংবা আমাদের যে হয়তো 5-6টা পূর্বপুরুষ সেটা দেখেনি, ঠিক আছে? কিন্তু আমরা সকলে যত সমস্ত ধর্মগ্রন্থ আছে কিংবা আমাদের যে ঠাকুর দাদা ঠাকুরমা আছে যারা, তাদের থেকে আমরা গল্পে শুনেছি কিংবা বইয়ে পড়েছি যে রাম বনবাসে গিয়েছিলেন, সেটা আজকে জাননি কিন্তু উনি, আজকের ছাড়া অন্য সময় গিয়েছিলেন, এবং সেটা হচ্ছে পরোক্ষ, কারণ সেটাকে আমরা না নিজের চোখে দেখেছি না আমরা প্রত্যক্ষ করেছি, কিন্তু আমরা কারো থেকে শুনে কিংবা বই পড়ে জানতে পেরেছি, ঠিক আছে? তাহলে সেই যে ভূতকালটা সেটা হচ্ছে অনদ্যতন পরোক্ষ ভূতকাল, ঠিক আছে? এখন আপনি বলছেন যে আমার বাবা গতকাল মাঠে কাজ করছিলেন, তাহলে গতকাল যে উনি মাঠে কাজ করছিলেন সেটা অনদ্যতন, কিন্তু সেটা আপনি প্রত্যক্ষ করেছেন, আপনি দেখেছেন নিজের চোখে যে আপনার বাবা মাঠে কাজ করছিলেন, ঠিক আছে? তাহলে সেটাকে বোঝাবার জন্য লং লকার। কিন্তু আপনি যখন বলছেন যে আজ আমি সকাল 7টায় উঠেছি, সেটাকে বোঝাবার জন্য লং লকারের প্রয়োগ করতে হবে, কারণ সেটা হচ্ছে অদ্যতন ভূতকাল, আর বাদ বাকি যত সমস্ত ভূতকাল সেগুলো হচ্ছে অনদ্যতন, কিন্তু তাদের মধ্যেও একটা হচ্ছে প্রত্যক্ষ যেটা হচ্ছে লং লকারের প্রয়োগ করা হয়, আর একটা হচ্ছে পরোক্ষ যেটা আমরা নিজেরা চোখে দেখিনি কারো থেকে শুনে কিংবা পড়ে জানতে পেরেছি, সেটা হচ্ছে পরোক্ষ ভূতকাল যেটার জন্য লিট লকারের প্রয়োগ করা হয়। তাহলে দেখুন সংস্কৃতের যেই সমস্ত মুনি ঋষিরা ছিলেন তারা কত সূক্ষ্মভাবে কালকে চিন্তা করেছেন, যার জন্য মানে সেই জন্যই ওনারা লকারের এই রকম সূক্ষ্ম পার্থক্য করেছেন, যার দ্বারা কি হবে শুধুমাত্র লকারের প্রয়োগ করলেই একটা বিশেষ অর্থের প্রতিপাদন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি যদি অগচ্ছৎ শুধুমাত্র বলেন তাহলে অতীতকালের অর্থ তো আমরা অবশ্যই বুঝতে পারছি, কিন্তু তার দ্বারা কি বোঝাচ্ছে যে সে আজকে যায়নি কালকে গিয়েছিল, ঠিক আছে? যেহেতু লং লকার অনদ্যতন প্রত্যক্ষ অর্থে ভূতকাল অর্থে প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে রামাহ বনবাসম জগাম, রাম বনবাসে গিয়েছিলেন, কিংবা রাবণাহ সীতাম অপহ মানে সীতাকে অপহরণ করেছিলেন, ঠিক আছে? এটাও তাহলে কি পরোক্ষ অনদ্যতন ভূতকাল, যেটা আজকে হয়নি এবং সেটা হচ্ছে পরোক্ষ, কারণ সেটাকে আমরা চোখে দেখিনি কিংবা নিজে প্রত্যক্ষ করিনি, কারো থেকে শুনে কিংবা বই থেকে পড়ে আমরা জেনেছি, ঠিক আছে? তাহলে দেখুন শুধুমাত্র অতীতকাল, তার মধ্যেও আবার সূক্ষ্ম ভেদ, একটা হচ্ছে আজকের অতীতকাল আর একটা হচ্ছে আজকে ছাড়া যে অতীতকাল, কিন্তু তার মধ্যেও আবার সূক্ষ্ম ভেদ, একটা হচ্ছে আমরা যেটাকে প্রত্যক্ষ করেছি আর একটা হচ্ছে যেটাকে আমরা প্রত্যক্ষ করিনি, আমরা কোথাও থেকে শুনে কিংবা পড়ে জানতে পেরেছি, ঠিক আছে? তাহলে দেখুন লট লকার বর্তমান কালের জন্য, লুং লকার হচ্ছে অদ্যতন ভূতকাল অর্থ মানে আজকের অতীত বোঝাবার জন্য, লং লকার হচ্ছে আজকের ছাড়া যে অতীত এবং সেটিকে আমরা যদি প্রত্যক্ষ করে থাকি সেটাকে বোঝাবার জন্য, আর লিট লকার হচ্ছে আজকের ছাড়া যে অতীত এবং সেটাকে যদি আমরা প্রত্যক্ষ না করে থাকি সেটাকে বোঝাবার জন্য। বুঝতে পেরেছেন সকলে? বুঝেছি, একটা প্রশ্ন ছিল, এই যখন মানে অরিজিনালি সময়ের ইয়েটা তৈরি হয় মানে ব্যাকরণটা, যে রাত 12টা আগে আর পরে, তো প্রথম থেকেই কি এটা ওই রাত 12টা ছিল, নাকি এটা সূর্যোদয় মানে সূর্যোদয়ের আগে পরে এরকম ছিল না প্রথম থেকে? না না না, এটা কি সময় কাল গণনা তো রাত 12টাকে ধরেই হয়, তো সেই হিসেবেই ধরা হয়েছে এখানে। আচ্ছা, মানে মানে প্রাচীন ভারতেও রাত 12টার কনসেপ্টটা ছিল তাহলে? হুম 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 সেটা আছে। আর কারো কিছু প্রশ্ন? স্যার বলছি যে এই অতীতকাল অর্থে এই যে তিনটে ভেদ রয়েছে, হুম আমরা আপনার কথাগুলো কেটে যাচ্ছে দেখছি ভোলানাথ বাবু, আপনার কথাগুলো সব। হ্যালো, এবার ঠিক আছে বলুন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, এখানে হ্যাঁ অতীতকাল অর্থে এখানে তিনটে ভেদ দেখছি, লং লং লিড, কিন্তু আমরা যখন প্রত্যয় ব্যবহার করছি অতীতকাল অর্থে সেখানে কেবল তৎ অবধিই থাকছে। হুম
তো সেখানে কি এইরকম কোন সূক্ষ্ম ভেদ আছে তত্ত্ববোধুর ওই জায়গাটায়? এরকম কি না না অতীত বোঝালেই? হ্যাঁ সেখানে কোন এই ধরনের সূক্ষ্মভেদ নেই। কারণটা হচ্ছে কি, মানে ত এবং তবতুর দ্বারা সাধারণভাবে কমন যে অতীতকাল, অর্থাৎ সেখানে সূক্ষ্মভাবে কোনো ভেদ বোঝাবার উপায় নেই, ঠিক আছে? যার জন্য মানে সবসময় যারা মানে অ্যাকচুয়ালি যারা একদম পরিপূর্ণ, যাদের ভাষা জ্ঞান আছে, তারা কি বলেন যে অতীতকালকে বোঝাবার জন্য তক্তবতু প্রত্যয় ব্যবহার না করে ধাতুরূপ ব্যবহার করাটাই শ্রেষ্ঠ। কারণ হচ্ছে কি যে তার দ্বারা আমরা কি করতে পারি, অর্থের যে সূক্ষ্ম ভেদ সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারি। এখন ধরুন আমি যদি এখন বলি যে ঠিক আছে, আমি একটা হুট করে এমন একটা অনচটকা ধাতু আমার মাথায় এলো, সেটা লিড লকার কি হবে আমি খুঁজতে রইলাম। এখন এখন আপনি না সেটা আপনার মুখস্থ আছে, না আপনি সেটা মনে করতে পারছেন, তখন কি করে তাহলে বাক্য প্রয়োগ করবেন? তার জন্য আপনি সাধারণ উপায় একটা রেখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তবতু প্রত্যয়, ঠিক আছে? কিন্তু আপনার যদি ধাতুরূপ মুখস্থ থাকে, অবশ্যই ত তবতু ইত্যাদি প্রত্যয় ব্যবহার না করে ধাতুরূপ ব্যবহার করাটাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কি, ত তবতু এগুলো হচ্ছে এক প্রকারের বিকল্প, ঠিক আছে, অতীত কালকে বোঝাবার জন্য একটা বিকল্প মাত্র, কিন্তু আসলে যেটা আসল জিনিস সেটা হচ্ছে ধাতুরূপ, ঠিক আছে? ক্রিয়ার কালকে বোঝাবার জন্য অবশ্যই ধাতুরূপ হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক আছে? এখন সব ধাতুর তো সবসময় সব রূপ সবার মুখস্থ থাকে না, কিংবা সবার মনেও পড়ে না, মুখস্থ থাকলেও অনেক সময় ধাতুরূপ মনে পড়ে না, তখন আপনি তক্তবতু ব্যবহার করতে পারেন, যার দ্বারা সাধারণ ভাবে অতীত কালকে বোঝানো হবে। মানে এই ধাতুর রূপকে প্রয়োগ করে যে সূক্ষ্ম অর্থ ভেদটা বোঝানো হয়ে যাচ্ছে, সেই সূক্ষ্ম অর্থ ভেদটা বোঝানো যাবে না, ঠিক আছে? কিন্তু ভুল তো সেটা প্রমাণিত হবে না 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 ভুল বলা যাবে তত্ত্ববতু প্রয়োগ করলে না না ভুল তো বলছি যে না আমি, ভুল ভুল বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কিন্তু আমরা যে তারপরে রাম লং লকারটা সব জায়গায় প্রয়োগ করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকরণের যে নিয়ম, সেই নিয়ম থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ভুল এক প্রকারে। কারণ অদ্যতন ভূতকাল বোঝাবার জন্যও আমরা লং লকার প্রয়োগ করেছি, অনদ্যতন পরোক্ষ ভূতকাল বোঝাবার জন্যও লং লকার প্রয়োগ করছি, আর অনদ্যতন প্রত্যক্ষ ভূতকাল করবার জন্য বলবার জন্য লং লকারের প্রয়োগ করা উচিত, সেটা তো করছি, তার সঙ্গে অদ্যতন ভূতকাল অর্থেও করছি, আবার অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থেও করছি, ঠিক আছে? সেটা দেখতে গেলে ভুল, কিন্তু তক্তবত প্রয়োগ করাটা ভুল বলা যায় না, ঠিক আছে? আচ্ছা, এরপর বলা হচ্ছে তাহলে লট লকার বর্তমান কাল, লুং লং লিট এগুলো অতীত কাল অর্থ বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে যে লিট লকার আর লুট লকারটা তাহলে কি অর্থ, বা এগুলোর কি ভেদ আছে, ঠিক আছে? তার জন্য বলা হচ্ছে কি, লিট লকার আর লুট লকারের মধ্যেও সূক্ষ্ম ভেদ আছে। কারণটা হচ্ছে যে আজ রাত 12টা, অর্থাৎ অদ্যতন, আজকে যেই ভবিষ্যৎ, আজকের যে ভবিষ্যৎ, অর্থাৎ এখন ধরুন বাজে হচ্ছে 8টা 52, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে 9টার সময় আমরা একটু ক্লাস থামাবো, ঠিক আছে, তারপর 9:30টায় ক্লাস শেষ করে আমরা রাতে, তারপর 10টার সময় আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আজকের ভবিষ্যৎ, কারণ এগুলো সব আজকের যে সময়, অর্থাৎ 11:59 পর্যন্ত আজকে যে সময়টা, সেটা হচ্ছে সব অদ্যতন। তাহলে আজকে যে সমস্ত ভবিষ্যৎ, যেই সমস্ত জিনিসগুলো, সেগুলোকে বোঝাবার জন্য হচ্ছে লিট লকার। কিন্তু অর্থাৎ রাত 12টার পর যা যা হবে সেগুলোকে যদি আমরা বলি, সেগুলোকে আমরা যদি বোঝাতে চাই, সেগুলোর জন্য কোন লকার হবে, তার জন্য হচ্ছে লুট লকার। তাহলে লুট লকার হচ্ছে অনদ্যতন, আর লিট লকার হচ্ছে অদ্যতন। কিন্তু দেখুন, লুট লকারের ক্ষেত্রে আবার প্রত্যক্ষ পরোক্ষ ভেদ নেই, কারণ ভবিষ্যতে যা যা হবে সেগুলো আমরা যতদিন বেঁচে থাকবো সকলে সবকিছু দেখবো, ঠিক আছে? সেখানে যা হবে সবই কিন্তু প্রত্যক্ষ হবে, পরোক্ষ ভবিষ্যৎ বলে কিছু নেই। তাহলে ভবিষ্যৎ বলা যাবে না সেটাকে, কারণ কি, যতদিন আমাদের সামনে আমরা বেঁচে থাকবো, কিংবা আমাদের সামনে যা যা ঘটবে সেগুলোকে তো অবশ্যই আমরা দেখবো, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন তাহলে যে স্যার,
ধরুন আমি এখানে আছি, তাহলে আমেরিকায় যেটা হচ্ছে কিংবা হবে যেটা, সেটাকে তো আমরা নিজের চোখে দেখতে পাবো না, কারোর থেকে শুনতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে দেখবার আপনার কাছে স্কোপ আছে, আপনি চাইলেই আমেরিকা গিয়ে সেটাকে দেখতে পারেন, প্রত্যক্ষ করতে পারেন, ঠিক আছে? কিন্তু যেটা যেটা পরোক্ষ অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ রাম বনবাসে চলে গিয়েছে কিংবা সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছে, সেটাকে কিন্তু আপনি চাইলেও প্রত্যক্ষ করতে পারবেন না। তাই তার জন্য অতীতকালের জন্য প্রত্যক্ষ আর পরোক্ষ আবার ভেদ করা হয়েছে, কিন্তু ভবিষ্যৎকালের জন্য শুধুমাত্র যেহেতু প্রত্যক্ষই হবে, পরোক্ষ কোনো কিছু নেই, তার জন্য সেখানে একটাই ভেদ করা হয়েছে, আর ভেদ করা হয়নি, ঠিক আছে? সেই জন্য ভবিষ্যৎকালের জন্য 2টি লকার, অতীতকালের জন্য 3টি লকার এবং বর্তমান কালের জন্য 1টি মাত্র লকার। বুঝতে পেরেছেন এটি সকলে? হ্যাঁ স্যার। কারো কিছু প্রশ্ন? আচ্ছা, এরপর যে 4টে লকার পড়ে রইল, অর্থাৎ লোট লকার, বিধিলিঙ্গ লকার, আশীর্লিঙ্গ লকার আর লৃং লকার, এগুলোর দ্বারা আমি কি বলেছি যে ক্রিয়ার কালকে ডাইরেক্ট না বুঝে, অর্থাৎ বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ, এই 3টে ক্রিয়ার কালকে ডাইরেক্ট না বুঝিয়ে ক্রিয়ার যে দশা, অর্থাৎ একটা মুড, একটা দশা, সেই দশাটাকে বোঝানো হচ্ছে। সেই দশাগুলো কিরকম তার জন্যেও বিশেষ করে বিধান করে দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে বিধিলিং যে লকার, ঠিক আছে, এবং আশীর্লিং যে লকার, বিধিলিং লকার 6টা আলাদা আলাদা অর্থে হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে বিধি অর্থ, একটা হচ্ছে নিমন্ত্রণার্থ, একটা হচ্ছে আমন্ত্রণার্থ, একটা হচ্ছে অধিষ্ঠার্থ। এই যে নিমন্ত্রণ আর আমন্ত্রণ, সাধারণত আমরা কি করি বাঙালিরা, নিমন্ত্রণ এবং আমন্ত্রণ, বাকিরা কে কি করেন জানি না, কিন্তু আমি তো মানে যতদিন আমি সংস্কৃত ব্যাকরণ পড়িনি ততদিন নিমন্ত্রণ আমন্ত্রণ দুটো একই জিনিস ভাবতাম, ঠিক আছে? কিন্তু নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে আকাশ পাতাল তফাত, একটু পরে সেটা বুঝতে পারবেন। তাহলে বিধিলিঙ্গ লকার যে আছে সেটা 6টা দশা বোঝাবার জন্য ব্যবহার করা হয়। কি কি দশা? একটা হচ্ছে বিধি অর্থ, একটা হচ্ছে নিমন্ত্রণার্থ, একটা হচ্ছে আমন্ত্রণার্থ, একটা হচ্ছে অধিষ্ঠার্থ, সম্প্রশ্নার্থ আর প্রার্থনার্থ। এই যে 6টা অর্থ, এই 6টা অর্থে বিধিলিঙ্গ লকার হয়। এবং আশীর্লিঙ্গ লকার, নাম শুনেই আমরা বুঝতে পারছি, আশিহি মানে হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদ অর্থে আশীর্লিং লকার হয়। কিন্তু লোট লকার কি হয়? বিধিলিং এবং আশীর্লিং এর যে অর্থগুলো আছে সমস্ত অর্থেই লোট লকার হয়। লোট লকারের বিশেষ করে আলাদা কোনো অর্থ নেই, লোট লকার বিধিলিং লকারের অর্থেও হয় আবার আশীর্লিং লকারের অর্থেও হয়, কিন্তু লিং লকারের আবার বিশেষ একটা অর্থ আছে। সেটা কি অর্থ সেটা আমরা দেখছি একটু পর, ঠিক আছে? এবার অর্থগুলোর একটু একটু করে ভেদ দেখা যাক। বলা হচ্ছে কি যে বিধি অর্থে বিধিলিং লকার হয়, সেটা আমরা দেখলাম, কিন্তু বিধি মানে কি, ঠিক আছে? তো বিধি মানে কি সেটি পাণিনীয় ব্যাকরণে বলে দেওয়া হয়েছে যে বিধিহি প্রেরণম, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে প্রেরণা দেওয়াকে বলা হয় বিধি। যেমন এবার দেখুন, যে কাউকে প্রেরণা দেওয়া নয়, নিজের থেকে যারা ছোট, সেটা জ্ঞানে হোক কিংবা বয়সে হোক, নিজের থেকে যারা ছোট তাদেরকে কোনো কিছু যদি করার জন্য প্রেরণা দেওয়া হয় তাকেই বিধি বলা হয়। যেমন কি নিজের থেকে ছোট, অর্থাৎ পুত্র, ভাই, সেবক ইত্যাদিকে আজ্ঞা দেওয়াকে অথবা কোনো কাজ করতে প্রেরণ করাকে বিধি বলা হয়, ঠিক আছে? তাহলে বিধি কাকে বলা হবে? নিজের থেকে যারা ছোট তাদেরকে কোনো কিছু আজ্ঞা কিংবা কোনো কাজ করতে বলাকে বলা হচ্ছে বিধি, ঠিক আছে? তারপর বলা হচ্ছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানে কি? নিমন্ত্রণম নিয়োগকরণম, অর্থাৎ অবশ্য কর্তব্য কার্যের জন্য প্রেরণা দেওয়াকে নিমন্ত্রণ বলা হয়, যেটির কোনো বিকল্প নেই, কোনো অবশ্য কর্তব্য কাজ, ঠিক আছে? অর্থাৎ আজকের ক্লাস আপনাকে করতে হবে, এখানে আপনি এই যে ক্লাস করতে হবে এটা আপনার অবশ্য কর্তব্য না, আপনি চাইলেই এখন ক্লাসটা নাও করতে পারেন, পরে সেটা শুনে নিতে পারেন,
ইউটিউব রেকর্ডিং থেকে শুনে নিতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে, তাই এই কাজটা অবশ্য কর্তব্য নয়, ঠিক আছে? কিন্তু যদি ধরুন এখন বলা হচ্ছে যে আপনার কন্যার বিবাহ হবে, ঠিক আছে, সেখানে আপনাকে কন্যাদান করতে হবে, সেটা আপনার অবশ্য কর্তব্য। আপনি চাইলেই নিজের কন্যাকে দান করবেন না ভাববেন, ঠিক আছে, ভাবতে পারেন না, কারণ সেটা হচ্ছে আপনার অবশ্য কর্তব্য। কিংবা বাড়ির কারো হয়তো শ্রাদ্ধের কাজ হচ্ছে, সেখানে আপনাকে বসতে হবে, আপনার মুড হলো আমি শ্রাদ্ধের কাজে বসবো না, ঠিক আছে, আমি রান্না যেখানে হচ্ছে সেখানে গিয়ে পরিবেশন করবো, আপনি চাইলেই সেখানে যেতে পারবেন না, কারণ সেটা হচ্ছে আপনার অবশ্য কর্তব্য কাজ, ঠিক আছে? তাহলে যদি কোনো অবশ্য কর্তব্য কার্যের জন্য প্রেরণা দেওয়া হয় তখন তাকে নিমন্ত্রণ বলা হয়। কিন্তু আমন্ত্রণ মানে হচ্ছে কামাচারানুজ্ঞা, অর্থাৎ প্রেরক প্রেরণা দেওয়ার পর প্রেরিত ব্যক্তি যদি কাজটি করতেও পারে অথবা নাও করতে পারে, এই রকম ব্যাপার থাকে, তাহলে সেই ব্যাপারকে আমন্ত্রণ বলা হয়, ঠিক আছে? অর্থাৎ যিনি প্রেরণা দিচ্ছেন, তিনি যখন কোনো ব্যক্তিকে প্রেরিত করলেন, সেই প্রেরিত ব্যক্তি যদি চান যে ঠিক আছে আমি এই কাজটা আমার করতে ইচ্ছা যাচ্ছে না, আমি করব না, ঠিক আছে, আমি অন্য কাজ করব। যেমন ধরুন আপনার বাড়িতে কোনো কুটুম এলো, আপনার বাড়িতে বসার জন্য বিছানা আছে, আপনার বাড়িতে চেয়ার আছে কিংবা টুল আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিস আছে বসার জন্য, সব জায়গাতেই মানুষ চাইলেই বসতে পারে, কিন্তু যেই কুটুম এসেছে আপনি বললেন, বিছানা দেখিয়ে বললেন যে এখানে বসুন, কুটুম চাইলো যে আমি বিছানায় না বসে চেয়ারটাতে বসবো, ঠিক আছে, এখন আপনি বললেন তাকে চেয়ারে বসার জন্য, কিন্তু সে চেয়ারে বিছানায় না বসে চেয়ারে বসলো, সেটা তার ওপর নির্ভর করছে, সে বসবে কি বসবে না, ঠিক আছে, সেটা তার অবশ্য কর্তব্য নয় কিংবা সে সেটা করতে বাধ্য নয়। কিন্তু যদি কোনো কাজ থাকে যেটা করতে বাধ্য কিংবা অবশ্যই করা উচিত এই রকম, তাহলে সেটা হচ্ছে নিমন্ত্রণ, কিন্তু যেখানে আপনি বিকল্প নিতে পারেন সেটা হচ্ছে আমন্ত্রণ। তাহলে নিমন্ত্রণ আর আমন্ত্রণের পার্থক্য বুঝতে পেরেছেন? তাহলে নিমন্ত্রণ মানে কি, অবশ্যই আপনার যাওয়া উচিত, সেখানে অবশ্যই যোগদান করা উচিত, আপনাকে হয়তো কেউ কোনো অনুষ্ঠানের জন্য নিমন্ত্রণ করে গেল, নিমন্ত্রণ করা মানে কি অবশ্যই আপনার সেখানে যাওয়া উচিত, ঠিক আছে? কিন্তু কেউ যদি আপনাকে আমন্ত্রণ করে সেটা আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি চাইলেও সেখানে যেতে পারেন, না চাইলে নাও যেতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে, নিমন্ত্রণ আমন্ত্রণ বিধি। এরপর বলা হচ্ছে অধিষ্ঠ, অধিষ্ঠ মানে হচ্ছে সৎকার পূর্বক ব্যাপারহ, অর্থাৎ এটা হচ্ছে কোন বয়োজ্যেষ্ঠ কারোর কাছে কিছু সৎকার পূর্বক কোন কাজ করার জন্য প্রেরণা বা প্রার্থনা, ঠিক আছে, যেমন ধরুন কারো পুত্র আছে, ঠিক আছে, এখন সে তার পুত্র জন্য টিউশন খুঁজছে, পাড়ার এক খুব জ্ঞানী ব্যক্তি আছেন যিনি খুব ভালো টিউশন পড়ান, কোথাও থেকে হয়তো তিনি খোঁজ পেয়েছেন যে তার পুত্রের জন্য টিউশন খুঁজছেন, এখানে একটা ভালো টিচার আছে যিনি ভালো পড়ান, ঠিক আছে, এখন গিয়ে কি উনি মানে নিজের পুত্রকে পড়াবার জন্য ওই যে শিক্ষক আছেন তার কাছে গিয়ে কি উনি মানে সেই দাদাগিরি দেখাবেন নাকি যে আমার ছেলেকে পড়ান, না পড়ালে ছাড়বো না, এই করবো না, সেরকম না, যদি ভদ্রলোক হয় তাহলে গিয়ে সৎকার পূর্বক মানে আমি এখান থেকে এসেছি, আপনার ব্যাপারে শুনলাম আপনি খুব ভালো পড়ান, ঠিক আছে, তাই আমার ছেলেকে আপনার কাছে পড়াতে দিতে চাই, আপনি যদি পড়ান তাহলে আমি উপকৃত হব, ইত্যাদি নানান ভাবে সৎকার পূর্বক তিনি কাজ করার জন্য প্রেরণা দেবেন অথবা প্রার্থনা করবেন, এই যে ব্যাপারটাকে এটাকে বলা হচ্ছে অধিষ্ঠ, ঠিক আছে। সম্প্রশ্ন মানে হচ্ছে কি, কোনো কিছুর নিশ্চয়তার জন্য প্রশ্ন করাকে সম্প্রশ্ন বলা হয়। মানে হচ্ছে ধরুন আপনার সামনে আপনি কোথাও খেতে গিয়েছেন, আপনার সামনে ভাত রাখা আছে, রুটি রাখা আছে কিংবা আরো অন্যান্য সব খাবার রাখা আছে, ঠিক আছে, এখন ভাত আর রুটি দুটোই রাখা আছে এবং তরি তরকারি নানান জিনিস আছে, এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাতও আছে রুটিও আছে কিন্তু সবকিছু অল্প অল্প আছে, তাহলে কোনটা আমি খাবো, ঠিক আছে, তো যে আপনাকে ডেকেছে সেখানে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি ভাত খাবো নাকি রুটি খাবো, ঠিক আছে, কিংবা ধরুন বাড়িতে আপনি জিজ্ঞাসা করছেন কি রান্না হয়েছে, বলা হলো ভাতও হয়েছে রুটিও হয়েছে, ঠিক আছে, কোনটা খাবি, আপনি বললেন যে ভাত খাবো কিংবা রুটি খাবো কিংবা কোনটা খাবো বলো, ভাত খাবো না রুটি খাবো, এই যে প্রশ্নটা এটাকে বলা হচ্ছে সম্প্রশ্ন, অর্থাৎ
কোনো কিছুকে নিশ্চয় করে নেওয়ার জন্য যে প্রশ্ন সেটাকে বলা হচ্ছে সম্প্রশ্ন। আর 6 নম্বর হচ্ছে প্রার্থনা। প্রার্থনা মানে বিশেষ কাউকে কিছু বলার নেই, আমরা সকলেই জানি প্রার্থনা মানে কি। ঠিক আছে, তাহলে এই যে সমস্ত অর্থ বা দশা, অর্থাৎ যখন কাউকে কোনো কিছু করতে আজ্ঞা দেওয়া হচ্ছে এইরকম অবস্থা বোঝানো হবে, অথবা প্রেরণ করা হচ্ছে এইরকম অবস্থা বোঝানো হবে, তখন সেখানে বিধি অর্থে বিধিলিঙ্গ লকার হবে। যখন কাউকে বোঝানো হবে যে অবশ্য কর্তব্য কার্যের জন্য প্রেরণা দেওয়া হচ্ছে, তখন সেখানে নিমন্ত্রণ অর্থে বিধিলিঙ্গ লকার হবে। যখন বোঝানো হচ্ছে যে সে কাজটি করতেও পারে নাও করতে পারে এইরকম অর্থ বোঝাচ্ছে, তখন সেখানে আমন্ত্রণ অর্থে বিধিলিঙ্গ লকার হবে। যখন বোঝাবে যে সৎকারপূর্বক কাউকে কিছু করার জন্য প্রার্থনা কিংবা প্রেরণা দিচ্ছেন, তখন সেটা অধিষ্ঠ। সম্প্রশ্ন যখন বোঝা যাবে যে এমন কোন একটা অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে মানে কোনো কিছু নিশ্চয়তার জন্য প্রশ্ন করেছে, এই রকম অবস্থা বোঝানো হলে সম্প্রশ্ন অর্থ হবে। আর তারপর প্রার্থনা মানে হচ্ছে এটার বিশেষ কিছু বলার নেই, তাহলে এই সমস্ত অর্থে বিধিলিঙ্গ লকার হবে। আর আশীর্লিঙ্গ লকার হচ্ছে আশীর্বাদ অর্থে হবে, এটার জন্য বিশেষ কিছু বলার নেই। কিন্তু লোট লকার বিধিলিঙ্গ লকারের যে অর্থ, অর্থাৎ বিধি অর্থে, নিমন্ত্রণার্থে, আমন্ত্রণার্থে, অধিষ্ঠার্থে, সম্প্রশ্নার্থে এবং প্রার্থনার্থে, তার সঙ্গে সঙ্গে আশীর্বাদ অর্থে, এই 7টা অর্থেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারো কিছু প্রশ্ন কিংবা জিজ্ঞাসা? স্যার বলি যে বিধিলিঙ্গ অর্থ তাহলে 6টা রয়েছে, হুম বৈশিষ্ট্য হলে তাহলে বিধিলিঙ্গ হয়। হুম লোড লকার বলছেন যে আশীর্বাদ অর্থটা অ্যাড করলে এই হুম এটা থাকলে হুম লোড লকার, হুম তাহলে এমন কোন জায়গায় তাহলে সেটা এরকম বোঝালে বিধি বা হলে সেখানে লোড লকারও ব্যবহার করতে পারি আবার বিধি করতে পারি। হুম 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 আপনি কিন্তু ধরুন ওই মানে আগের যে সমস্যাটা বললাম যে সবসময় বিধিলিঙ্গ লকার আর আশীর্লিঙ্গ লকারের রূপ সবসময় মনে থাকে না, কিন্তু লোট লকারের রূপটা তুলনামূলক ভাবে, অর্থাৎ বিধিলিঙ্গ লকারের রূপের থেকে এবং আশীর্লিঙ্গ লকারের রূপের থেকে তুলনামূলক ভাবে লোট লকারের যে রূপটা হয় ধাতুর, সেটা একটু সহজ হয় কিংবা মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তো লোট লকার প্রয়োগ করে দিলে আপনার এখন যদি সেখানে বিধিলিঙ্গের যে অর্থগুলো সেগুলো বোঝাবার অর্থ প্রয়োজন আছে, তাহলে বুঝে নিতে হবে যে সেখানে বিধিলিঙ্গের অর্থে লোট লকার রয়েছে। আর যদি আপনি আশীর্বাদ অর্থ বোঝাতে চাইছেন তার দ্বারা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সেখানে আপনি আশীর্লিঙ্গের অর্থে লোট লকারে প্রয়োগ করেছেন। ঠিক আছে, যেমন আপনি ধরুন বললেন যে ভব তব কল্যাণম ভবতু, তোমার কল্যাণ হোক। ঠিক আছে, এখানে আপনি যেহেতু আশীর্বাদ অর্থে ভবতু এই লোট লকারের প্রয়োগটা করেছেন ভূধাতুর, ঠিক আছে, তাই এখানে বুঝে নিতে হবে যে আশীর্লিঙ্গের অর্থে এখানে লোট লকার হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে আদ্য বিদ্যালয়ম গচ্ছতু, ঠিক আছে, পুত্রকে বলছেন আদ্য বিদ্যালয়ম গচ্ছতু, তুমি আজকেই বিদ্যালয়ে যাও, এখানে আপনি কি করেছেন আজ্ঞা দিচ্ছেন অথবা তাকে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন, তাহলে এখানে বুঝে নিতে হবে যে গম ধাতুর উত্তর যে লোট লকারটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে বিধিলিং অর্থে লোট লকার। অথবা আপনি সেখানে গচ্ছাতু না বলে যদি বলেন যে গচ্ছেত, সেটার দ্বারা ডাইরেক্ট বোঝানো হচ্ছে যে এখানে বিধি অর্থে বিধিলিং লকার। ঠিক আছে, অথবা আশীর্লিং অর্থে যদি বলেন, ঠিক আছে, গম্যাত, বলুন বলুন, হ্যালো, গচ্ছেত অথবা ব্যবহার করা যেতে, হ্যাঁ হ্যাঁ দুটোই ব্যবহার করতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি হ্যাঁ গচ্ছেত আপনি, অথবা গচ্ছতু দুটোই ব্যবহার করতে, হ্যাঁ দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো একটা লিখবেন, আবার এমন নয় যে দুটোই লিখে দিবেন গচ্ছেত গচ্ছতু, এরকম না, হয় গচ্ছেত না হলে গচ্ছতু। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, হুম। হ্যাঁ হ্যাঁ এরপর তাহলে পড়ে রইল হচ্ছে লৃং লকার। এখন লৃং লকার কি অর্থে হয় সেটার জন্য আমরা দেখেছি যে লৃং লকার ক্রিয়াতিপত্তি অর্থে হয়, এটা আমি ওখানে লিখেছিলাম স্লাইডে। ঠিক আছে,
এখন তাহলে ক্রিয়াতিপত্তি অর্থ কি সেটা আমাদের বুঝতে হবে। তো বলা হচ্ছে ক্রিয়াতিপত্তি অর্থ বলতে গিয়ে আমাদের এগুলো জানতে হবে, কি না একটি ক্রিয়া না হওয়ার জন্য আরেকটি ক্রিয়াও হয়নি, এইরূপ অর্থ বোঝালে কার্যকারণ ভাবে বিধিলিং না হয়ে তৎস্থানে দুই ক্রিয়ার উত্তরই লিং লকার হয়। অর্থাৎ ধরুন আমরা এই ধরনের বাক্য প্রয়োগ করে থাকি যে বৃষ্টি হয়নি তাই শস্য ভালো হয়নি, ঠিক আছে? তাহলে বৃষ্টি হয়নি সেই জন্য শস্য ভালো হয়নি, একটি ক্রিয়া হচ্ছে না সেই জন্য সেই ক্রিয়ার উপর নির্ভরশীল অন্য যে ক্রিয়া সেটিও হচ্ছে না, ঠিক আছে? কিংবা আমি যদি বলি যে কাল রাতে আমার পড়তে বসা হয়নি তাই আজকের পড়াটা আমি করতে পারিনি, ঠিক আছে? তাহলে গতকাল আমি যে পড়তে পারিনি সেই ক্রিয়াটা হচ্ছে হয়নি বলেই আজকের যে পড়া সেই পড়ারূপ ক্রিয়াটাও হয়নি, ঠিক আছে? এই ধরনের যে জিনিসগুলো এইগুলোকে বলা হচ্ছে ক্রিয়াতিপত্তি, অর্থাৎ কার্যকারণ ভাব রয়েছে। একটা হচ্ছে কারণ, মানে যদি কালকে রাতে পড়তে বসতাম সেটা হচ্ছে কারণ, সেই কারণটা নেই বলে আজকের পড়ারূপ যে কার্য সেটাও হয়নি, ঠিক আছে? তাহলে কার্যকারণ ভাব যখন বোঝানো হবে, যদি বৃষ্টি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, বৃষ্টি ভালো হয়নি বলে ফসল ভালো হয়নি, এই যে অর্থ, অর্থাৎ একটি ক্রিয়া না হলে আরেকটি ক্রিয়াও হয়নি, এই ধরনের যখন জিনিস উপস্থিত হবে কিংবা এই ধরনের অবস্থা যখন বোঝানো হবে তখন লিং লকারের প্রয়োগ করা হবে। যেমন সংস্কৃতে এই এটার কি রকম উদাহরণ বলছে, কি সুবৃষ্টিশ্চেত অভবিষ্যৎ তদা সুভিক্ষম অভবিষ্যৎ। এখানে হচ্ছে ভূধাতুর লিং লকারের রূপ হচ্ছে প্রথম পুরুষের একবচনে অভবিষ্যৎ, ঠিক আছে? সুবৃষ্টি হি চেত অভবিষ্যৎ, যদি সুবৃষ্টি হতো মানে ভালো বৃষ্টি হতো তাহলে তদা তখন সুভিক্ষম অভবিষ্যৎ, ভালো ভিক্ষা পাওয়া যেত, ঠিক আছে? কারণ কি, যদি বৃষ্টি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, ফসল ভালো হলে বাড়ির সামনে যখন ভিখারিরা এসে দাঁড়াবে, যদি ফসল ভালো হয় মন খুলে যতটা পারে, যদি সে দানি মানুষ হয় কিংবা ভালো মানুষ হয় তাহলে সে দান করবে। কিন্তু যদি ফসল ভালো না হয়, ধরুন এমন ফসল হলো যে তার নিজেরই সারা বছর খুব ভালো করে চলবে না, ঠিক আছে? এখন তার সামনে যদি ভিখারি এসে ভিক্ষা চায় সে কতটা দেবে, অল্প ভিক্ষা দেবে, ঠিক আছে? সেই জন্যই বলছে যদি ভালো ফসল হয় তাহলে ভালো ভিক্ষা পাওয়া যাবে, ভালো সরি ভালো বৃষ্টি হলে ভালো ফসল হবে তাহলে ভালো ভিক্ষা পাওয়া যাবে, কিন্তু যেহেতু ভালো বৃষ্টি হয়নি তাই ভালো ভিক্ষাও পাওয়া যায়নি। এর মানে কি হলো, যে ফসল ভালো হয়নি, বৃষ্টির কারণে ফসল ভালো হয়নি তাই ভিক্ষাও পাওয়া যায়নি, ঠিক আছে? তাহলে এখানে একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া হয়নি, এই রকম অর্থ বোঝানো হচ্ছে, সেই জন্য লিং লকারের প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? এবার দেখুন এখানে কি লেখা আছে, প্রথম থেকে দেখা যাক। একটি ক্রিয়া না হওয়ার জন্য আরেকটি ক্রিয়াও হয়নি, এইরূপ অর্থ বোঝালে কার্যকারণ ভাবে, আসলে সেখানে বিধিলিং লকার হওয়ার উচিত ছিল, কিন্তু যদি একটি ক্রিয়া না হওয়ার জন্য আরেকটি ক্রিয়া হয়নি এইরকম অর্থ বোঝানো হয়, তাহলে বিধিলিং লকারে না হয়ে সেখানে যেই দুটো ক্রিয়া আছে দুটি ক্রিয়ার উত্তরই লিং লকার হবে, ঠিক আছে? যেমন সুবৃষ্টিশ্চেত অভবিষ্যৎ তদা সুভিক্ষম অভবিষ্যৎ, এই বাক্যটির অর্থ হলো যদি ভালো বৃষ্টি হতো তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত, ভালো বৃষ্টির কারণে ফসলাধিক্য হওয়ার ফলে অতি সহজেই ভালো ভিক্ষা পাওয়া যায়, আর ভালো বৃষ্টি না হলে ফসলের অভাবে অতি সহজে ভিক্ষা পাওয়া যায় না। তাই বৃষ্টি হওয়ারূপ কারণের উপর সহজে ভিক্ষা প্রাপ্তিরূপ নির্ভর করছে, সুবৃষ্টি কারণ তার ফল হলো সুভিক্ষ, সুবৃষ্টিরূপ কারণ ঘটেনি তাই সুভিক্ষরূপ কার্যও ঘটতে পারেনি। তাই এখানে কার্যকারণ ভাব থাকার সত্ত্বেও বিধিলিং লকার না হয়ে তৎস্থানে অর্থাৎ দুটি ক্রিয়া স্থানে কি হয়েছে, লিং লকার হয়েছে। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন নেই, তাই তো? তাহলে এবার প্রথম থেকে একবার দেখি আমরা কি কি পড়লাম।
লকারের অর্থগুলো আমরা দেখে নিয়েছি সবগুলো, ঠিক আছে? তারপর এখানে হ্যাঁ, এবার বলা হচ্ছে কি যে এই যে লকার, ঠিক আছে, লকার মানে কি তাহলে? ক্রিয়ার কাল, ক্রিয়ার কালের বাচক। সেই লকার থেকে তিং প্রভৃতায়াহা প্রত্যয়াহা ভবন্তি, ঠিক আছে? তাহলে তিং প্রভৃতি প্রত্যয়, তিং প্রভৃতি প্রত্যয় হয়, ঠিক আছে? সেগুলো এবার কিভাবে হয় সেটা বলা হচ্ছে। ধাতোঃ পরম লকারঃ অর্থাৎ লট লিট লুট লৃট লোট লং বিধিলিং আশীর্লিং লুং লৃং প্রভৃতয়ঃ প্রত্যয়াঃ বা লকারঃ ভবন্তি, ঠিক আছে? প্রভৃতি প্রত্যয় বা লকার হয়। এতেষাং প্রত্যয়ানাম কেবলম লকারঃ অবশিষ্যতে, শুধুমাত্র লকার থাকে তাই এগুলোকে লকার বলা হয়। ততহ পরম লকারস্য স্থানে পরস্মৈপদী ধাতোঃ আত্মনেপদী ধাতোঃ চ পরম তিং প্রত্যয়াঃ ভবন্তি। অর্থাৎ ধরুন এখানে এটা বোঝানো হচ্ছে যে আচ্ছা, লকার অর্থ নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? কোন লকারের কি অর্থ ইত্যাদি যে বোঝানো হলো সেটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? না, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে? আমরা জানি যে ধাতুর পর প্রত্যয় হয়ে তারপর তিঙন্ত পদ নিষ্পন্ন হয়, কিন্তু সেটা কিভাবে হয়? আপনি আমরা দেখলাম যে ধাতু, তারপর লকারের দ্বারা ক্রিয়ার অর্থ বোঝাচ্ছে, তারপর আবার তিং প্রত্যয় কি করে আসবে, তার জন্য বলা হচ্ছে যে প্রথমে ধাতু, ঠিক আছে, তারপর ধাতুর পর লকার, অর্থাৎ ক্রিয়ার কাল বাচক যেই লকার সেই লকার, তারপর সেখান থেকে লকারের স্থানে, অর্থাৎ এই যে লকার এই লকারের স্থানে তিপ্তস ইত্যাদি যে প্রত্যয় সেই প্রত্যয়গুলো হয়, ঠিক আছে? যেমন ধরুন গম ধাতু, ঠিক আছে, তারপর বর্তমান কাল বোঝাবার জন্য লট লকার হলো, ঠিক আছে, বর্তমান কাল বোঝাবার জন্য লট লকার হলো। এখন লট লকারে সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে আমি বলেছি শুধুমাত্র লকার অবশিষ্ট থাকে, তাই এটাকে লকার লকার বলা হয়, ঠিক আছে? তাহলে গম ধাতুর পর লট লকার হলো, তার সমস্ত কিছু লোপ হয়ে গিয়ে শুধুমাত্র লকার রইল। এবার এই লকারের স্থানে আবার এই লকারের স্থানে লকারটা স্থানে কি হচ্ছে? তিপ্তস ঝি সিপ্তস্থ মিব্বাস মাস বলে একটা বড় সূত্র আছে, সেই সূত্রের দ্বারা প্রথম পুরুষের এক বচন বোঝাবার জন্য তিপ প্রত্যয় হলো, ঠিক আছে? তাহলে দেখুন প্রথমে গম প্লাস, এটা যদি স্টেপ বাই স্টেপ দেখানো হয় তাহলে প্রথমে হচ্ছে গম, তার থেকে লট, তারপর গম লটের সবকিছু উড়ে গিয়ে শুধুমাত্র ল থাকলো, এই লয়ের জায়গায় গম প্লাস তিপ হলো, গম প্লাস তিপ, এবার তিপের পকারটা লোপ হয়ে গিয়ে, তিপটা উড়ে গিয়ে শুধুমাত্র গম তি রইল। এরপর এখানে এবার নানান কাজ হয়ে মকারের স্থানে গাছ তি হলো, সব মিলিয়ে গাছাতি, ঠিক আছে, এখানে গাছাতি হলো, সব মিলিয়ে গাছাতি। তাহলে দেখুন প্রথমে কিন্তু গম ধাতুর পর লট লকার এলো, সেই লকারের জায়গায় তি পেলো, ঠিক আছে? সেটাই এখানে বলা হচ্ছে কি যে সেটাই এখানে বলা হচ্ছে যে ধাতোঃ পরম লকারঃ, ধাতুর পর প্রথমে ক্রিয়ার বাচক বা ক্রিয়ার কালবাচক লকার হবে, সেই লকারের জায়গায় তারপর তিং, যদি পরস্ময়পদী ধাতু হয় তাহলে পরস্ময়পদ তিং প্রত্যয়, আর যদি আত্মনেপদী ধাতু হয় তাহলে আত্মনেপদ তিং প্রত্যয় হবে, ঠিক আছে? এবার তাহলে পরস্ময়পদী তিং প্রত্যয় কি, আত্মনেপদী তিং প্রত্যয় কি, এই ধরনের একটা প্রশ্ন আমাদের মনে আসবে, ঠিক আছে? তার জন্য বলা হচ্ছে যে তিং প্রত্যয় দু ধরনের, একটা হচ্ছে পরস্ময়পদী আর একটা হচ্ছে আত্মনেপদী, ঠিক আছে? পরস্ময়পদী তিং প্রত্যয় নটা আর আত্মনেপদী তিং প্রত্যয় নটা, ঠিক আছে? তার আবার প্রথম পুরুষের এক বচনে তিপ, প্রথম পুরুষের দ্বি বচনে তস, প্রথম পুরুষের বহু বচনে ঝি, তারপর মধ্যম পুরুষের এক বচনে সিপ থস থ মিপ বস মস, এদিকেও সেম ত আতাম ছ থাস আথম ধম,
ইদবাহি মাহিং ইত্যাদি সমস্ত এগুলো হচ্ছে আত্মনেপদী প্রত্যয়, এগুলো হচ্ছে পরস্মৈপদী প্রত্যয়। ঠিক আছে, যদি ধাতু আত্মনেপদ হয় তাহলে তার থেকে এই সমস্ত আত্মনেপদী প্রত্যয়গুলো হবে, আর যদি ধাতু পরস্মৈপদী হয় তাহলে তার থেকে পরস্মৈপদ প্রত্যয়গুলো হবে। ঠিক আছে, এখন ধাতুর সঙ্গে ডাইরেক্ট টিপ যুক্ত হয়ে যায় না, টিপের শুধু টি যুক্ত হয়। দেখুন গচ্ছতি, এখানে এই যে টি অংশটা এটা হচ্ছে টিপের টি। ঠিক আছে, প্রথম পুরুষের একবচনে যে টিপ প্রত্যয় হয় তার টিপ, তার টি গচ্ছতি। তারপর তস্ত্রা ডাইরেক্ট তস যোগ হয়ে যায় না, তহ যোগ হয়, ধাতুর সঙ্গে তহ যোগ হয়, তাই গচ্ছতহ। ঝিয়ের জায়গায় অন্তি আদেশ হয়ে গিয়ে গচ্ছন্তি। তারপর গচ্ছসি, গচ্ছথহ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। এখানেও সেম ত যোগ হয় না, তে যোগ হয়, সেবতে, সেবেতে, সেবন্তে, সেবসে, সেবেথে, সেবধ্বে, সেবে, সেবাবহে, সেবামহে। এখন তি থেকে তি, টিপ থেকে তি কি করে হয়, ঝি থেকে অন্তি কি করে হয়, আতাম থেকে এতে কি করে হয়, এগুলোর জন্য ব্যাকরণের অনেক নিয়ম আছে, সূত্র আছে, সেগুলো এখানে অনেক ডিটেলসে বলতে গেলে প্রথমত এখনই সূত্র বোঝা কঠিন হবে একটু, তারপর অনেক ডিটেলস হয়ে যাবে, তাহলে আমাদের মানে আসলে যেটা শেখার সেটা শেখা হবে না। তাই আমি এখানে অত ডিটেলসে না বলে আসলে টিপের কি ব্যবহার হয় সেটা শুধু ব্র্যাকেটে লিখেছি, তারপর ধাতুতে সেগুলো যোগ করে কিরকম ভাবে রূপটা হচ্ছে সেটা দেখিয়েছি। ঠিক আছে, তাহলে ধাতু থেকে যে তিং প্রত্যয় হয় সেটা আসলে কার স্থানে হয়, লকারের স্থানে হয়। লকারের কাজ কি, ক্রিয়ার কালকে বোঝানো। লট লকারের কাজ হচ্ছে বর্তমান কালকে বোঝানো, লুং লকারের কাজ হচ্ছে অদ্যতন ভূতকাল অর্থকে বোঝানো, লং লকারের কাজ হচ্ছে অনদ্যতন প্রত্যক্ষ ভূতকালকে বোঝানো, লিট লকারের কাজ হচ্ছে কি, লিট লকারের কাজ হলো অনদ্যতন পরোক্ষ ভূতকাল অর্থকে বোঝানো, লিট লকারের কাজ হচ্ছে অদ্যতন ভবিষ্যৎকাল অর্থকে বোঝানো, আর লুট লকারের কাজ হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎকাল অর্থে বোঝানো। ঠিক আছে, বিধিলিং লকারের কাজ হচ্ছে বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনা ইত্যাদি অর্থকে বোঝানো। আর আশীর্লিং লকারের কাজ হচ্ছে আশীর্বাদ অর্থকে বোঝানো, লোট লকারের কাজ হচ্ছে বিধিলিং লকার এবং আশীর্লিং লকারের অর্থকে বোঝানো, আর লিং লকারের অর্থ হচ্ছে ক্রিয়াতিপত্তি, অর্থাৎ একটি ক্রিয়া না হলে আরেকটি ক্রিয়াও হবে না, এই রকম যে অর্থ সেই অর্থকে বোঝানো। ঠিক আছে, তাহলে এই হলো ক্রিয়ার কাল এবং তিং প্রত্যয়। এরপর তিং প্রত্যয় কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা এর পরের দিন দেখব, কিংবা এখানেও আমি ধাতু রূপগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা স্লাইডে থাকবে, আপনারা দেখে দেখে বুঝতে পারবেন যে কিভাবে ধাতু রূপগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে যে লকার এবং সেই লকারে যেই সমস্ত তিং প্রত্যয়গুলো হয় সেগুলো পড়ানো হলো, এখান থেকে যদি কারো কিছু প্রশ্ন থাকে তাহলে বলতে পারে। চিত্রা ম্যাডাম বুঝেছেন আপনি? আচ্ছা, কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না প্রশ্ন থাকলে তাহলে আমি একটা কাজ দিচ্ছি যেটা আপনাদের করে আসতে হবে, সেটা প্রত্যেকে যেই 10টা লকার পড়ানো হলো। ঠিক আছে, 10টা লকার কি কি, লট, লুং, লং, লিট, লিট, লুট, বিধিলিং, আশেরলিং, লোট আর লিং, এই যে 10টা লকার, আপনারা এখন গুগলে যদি কোনো ধাতুর কোন লকার চান সেটা যদি লেখেন তাহলে রূপ পেয়ে যাবেন। ঠিক আছে, কিংবা আপনারা অষ্টাধ্যায়ী অ্যাপের ব্যবহার নিশ্চয়ই শিখেছেন, আমি দেখেছি শুভদীপ স্যার গ্রুপে দিয়েছিলেন অষ্টাধ্যায়ী অ্যাপটা, তো আপনারা নিশ্চয়ই অষ্টাধ্যায়ী অ্যাপ ইউজ করতে জানেন। ওখানে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো 5টা ধাতু, ঠিক আছে, আপনার পছন্দ মতো, আমি বলছি না যে গম ধাতুই করতে হবে কিংবা ভূ ধাতুই করতে হবে, আপনার মনে হলো আমি খাদ ধাতুর 10টা লকার দেখব কিংবা খাদ ধাতুর 10টা লকারের কি রূপ আছে একটু দেখব, ঠিক আছে, আপনার সেটা ইচ্ছা, কিন্তু
যে কোনো 5টা ধাতুর 10টা লকারে, শুধুমাত্র পরস্ময়পদী, ঠিক আছে? পরস্ময়পদের রূপগুলো খাতায় লিখবেন, লিখে কোন লকার কোন অর্থে হচ্ছে সেটা ব্র্যাকেটে লিখবেন, লিখে অবশ্যই গ্রুপে সকলে স্ক্যান করে কিংবা ছবি তুলে, যা করেই হোক, কিন্তু ছবি তুললেও পুরোটা একটা ফাইলে করে পাঠাবেন, আলাদা আলাদা করে পাঠাবেন না, স্ক্যান করে পাঠানোই ভালো। সেই জন্য সকলে গ্রুপে অবশ্যই পাঠাবেন, ঠিক আছে? আজকে আপনারা সকলেই প্রায় ক্লাসে আছেন, 5 জন আছেন, তো সকলে এই কাজটা অবশ্যই করে গ্রুপে পাঠাবেন, ঠিক আছে? কারো কোনো বুঝতে অসুবিধা? বাড়ির কাজ কি আছে? আজকের মধ্যেই পাঠাতে হবে না অন্যদিন? না না না, আজকের মধ্যে তো সম্ভব না। আপনারা এর পর যেদিন ক্লাস হবে, অর্থাৎ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার সম্ভবত দীপাবলির জন্য ছুটি আছে আপনাদের, ঠিক আছে? তাহলে এর পরের বৃহস্পতিবার, অর্থাৎ আমার যেদিন ক্লাস আছে সেই দিন আপনারা পাঠাবেন, ঠিক আছে? তার আগে আচ্ছা পাঠিয়ে দেবেন, যাতে আমি দেখে রাখতে পারি আপনারা লিখেছেন কিনা। গ্রুপে পাঠাবো না আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম? আপনি যেখানে খুশি পাঠাতে পারেন, গ্রুপেও পাঠাতে পারেন, আমাকেও পাঠাতে, ঠিক আছে? ঠিক আছে? আর আজকে যেটা যদি পড়ানো হলো, সেখান থেকে প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি।